ওজন কমানো আর ভুঁড়ি কমানো, এই নিয়ে একটা সাংঘাতিক মিসকনসেপশন মানুষের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে, বেশিরভাগ মানুষই মনে করে যে ঘরে থেকে সাধারণ ব্যায়াম করে, কোনো লাফালাফি না করেও সুন্দর হওয়া যায়, অ্যাট্রাকটিভ হওয়া যায়। বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি জিমে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমি হাজার হাজার টাকা খরচা করছি, ততক্ষণ পর্যন্ত ড্রিম ফিজিক অ্যাচিভ করা যায় না। বাট এই মিথটাকে ভাঙার জন্যই আজকের ভিডিও, কিভাবে ঘরে থেকেও সাধারণ কিছু সিম্পল স্টেপস ফলো করেও 8-10 কেজি ওজন তোমরা আরামসে কমাতে পারবে, তোমার ওজন যত বেশি হোক না কেন। প্রত্যেকটা ব্যায়াম বিগিনার ফ্রেন্ডলি, প্রত্যেকটা ব্যায়াম করে তুমি ভীষণ সুন্দরভাবে তোমার শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি, অতিরিক্ত ফ্যাটকে রিডিউস করতে পারবে, করতে পারবে 8-10 কেজি ওয়েট লস। তবে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার দেবো, সেটা হচ্ছে কেউ 10 কেজি ওজন 1 মাসে কমাতে পারে, কেউ সেই একই পরিমাণ ওজন 2 মাসে গিয়ে কমাতে পারে, এবং এটার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী আমাদের লাইফস্টাইল, অর্থাৎ তুমি কিরকম জীবনযাপন করছো, তুমি কিরকম খাওয়া দাওয়া করছো, তুমি খাবারের পোর্শন কন্ট্রোল করছো কিনা, তুমি নিজেকে সারাদিন অ্যাক্টিভ রাখছো কিনা, তুমি ঠিক সময় ঘুমাচ্ছ কিনা, তুমি ঠিক সময় ঠিক ঠিক মিলস নিচ্ছ কিনা। এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো যারা প্রপারলি মেনে চলে, যারা মাথায় রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট লস বা ফ্যাট লস অনেক ইজি হয়। তো আমিও তোমাদের বলবো, এই ছোট ছোট জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করো, এবং তার সঙ্গে শুরু করো আজকে থেকে এই দুর্দান্ত ব্যায়ামগুলো, যেগুলো করার জন্য তোমাদের কোনো রকম লাফালাফি করতে হবে না। সিম্পল দাঁড়িয়ে দাঁড়িয়ে সহজ 5টা ব্যায়াম করে তোমরা আরামসে পারবে 10 কেজি ওয়েট লস করতে। তো আজকের ভিডিওটা হচ্ছে 10 কেজি ওয়েট লস করার একটা চ্যালেঞ্জ, 10 কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের। যারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাও, তারা তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমার সঙ্গে এই ব্যায়ামগুলো করার জন্য। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও 10 কেজি ওয়েট লস এক্সারসাইজ চ্যালেঞ্জ দিয়ে। আজকে আমরা করব টোটাল 5টা ব্যায়াম, যে ব্যায়ামগুলো প্রত্যেকে করতে পারবে, সেই জন্য রেডি হয়ে যাও। শুধুমাত্র খেয়াল রাখতে হবে একটু টাইট পোশাক পরবে, যাতে তুমি যখন মুভমেন্টস করবে তখন যাতে কোনো জায়গা থলথল করে না বেশি নড়ে, ঠিক আছে? আর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, পায়ে জুতো পরার কোনো প্রয়োজন নেই, সিম্পল ঘরের পোশাক পরেই তুমি করতে পারবে। তো টোটাল 5টা ব্যায়াম, প্রত্যেকটা ব্যায়াম তোমাদের 4টে করে সেট করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকবার 20 টাইমস করে রিপিটেশনস করতে হবে, অর্থাৎ 20 বার করে 4বার সেট করতে হবে, ওকে? প্রথম ব্যায়ামটা কিরকম হবে দেখিয়ে দিচ্ছি। দেখো কি করতে হবে, পা দুটোকে এরকম স্কোয়াট করার মতন এরকম ভাবে একটু বেশি করে ফাঁকা করবে, ঠিক আছে? হাত দুটোকে নিয়ে ঠিক এরকম সোজা সামনে এরকম করবে, আবার কি করবে, অল্প করে একটু স্কোয়াট করবে এবং হাত দুটোকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এরকম ঠিক এরকম ভাবে ওপরে তুলবে, ঠিক আছে? দেন আবার হাত দুটোকে এরকম ভাবে নামিয়ে নিয়ে আবার আর এক সাইডে এইভাবে ওপরে তুলবে, অর্থাৎ যখন স্কোয়াট থেকে ওপরে উঠছ তখন হাত একবার এরকম ওপরে উঠবে, দেন অপোজিট সাইডে একবার এরকম ওপরে উঠবে, ঠিক আছে? চলো 20 বার আমার সাথে এখনই করে একবার দেখে নাও কিরকম লাগছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ওকে? হ্যাঁ, যখন ওপরে তুলে দিচ্ছ তখন শ্বাস ছাড়বে, যখন নিচু হচ্ছ তখন শ্বাস নেবে, ওকে? তো এই ব্যায়ামটা তোমাদের 4টে সেট করতে হবে এবং 20 টাইমস করে এরকম রিপিটেশনস রাখতে হবে। সেকেন্ড ব্যায়াম, সেকেন্ড ব্যায়ামটা করার জন্য কি করতে হবে, সোজা হয়ে দাঁড়াবে, হাত দুটো এরকম মাথার উপরে তুলে দেবে, দেন কি করবে, ঠিক এরকম ভাবে নিলিফ্ট করবে, এরকম হাত এনে এইভাবে তোমার পা টাচ করবে, ঠিক আছে? এবং যখন পা টাচ করছো তোমার পশ্চাৎটা হবে এরকম, ঠিক আছে? আবার পুরো স্ট্রেচ হয়ে যাবে একদম সোজা, দেন অপোজিট সাইডে এই, ঠিক আছে? চলো 20 টাইমস এখনই করে দেখে নাও কিরকম লাগছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ডান। করবার করতে হবে 4টে সেট, 20 বার করে রিপিটেশনস। 3 নম্বর ব্যায়াম, ব্যায়ামটা করার জন্য ফার্স্টে আমরা এক সাইডে করবো, দেন সেম ব্যায়াম
অপোজিট সাইডে করবে সেটাই হয়ে যাবে তোমার 4 নম্বর ব্যায়াম, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা সাইডে তোমাকে কি করতে হবে, 4টে করে সেট এবং 20 টাইমস করে রিপিটেশনস করতে হবে, ঠিক আছে? তবে গিয়ে ওটা একটা ফুল ফ্লেজড এক্সারসাইজ হবে। ওকে, কি করতে হবে, এরকম ভাবে দাঁড়াবে ঘুরে, ঠিক আছে? একটা পাকে হালকা করে পেছনের দিকে এরকম পুশ করবে, হাত উপরে তুলবে, স্ট্রেচ, দেন কি করবে, আস্তে আস্তে একটা নি লিফট করবে এবং হাত দুটোকে নিয়ে এরকম পেছন দিকে দেবে, ঠিক আছে? আবার পা পেছন দিকে স্ট্রেচ করলে দেন নিয়ে আসবে, এই মুভমেন্টটা হচ্ছে ঠিক এই রকম, ঠিক আছে? চলো 20 টাইমস। One, two, three, four, five, six, seven, eight, nine, ten, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Done. সাংঘাতিক এফেক্টিভ। এখন যদি আমার সাথে একবার 20-20-20 করে করে 5টা ব্যায়াম করে নাও, একবার ভেবে দেখো 100 বার মুভমেন্টস তোমার এখনই হয়ে যাবে। তারপর না হয় কাল থেকে একদম ফুল ফ্লেজেড শুরু করো, কিন্তু কখনো কোনো জিনিস কালকের জন্য ফেলে রাখা উচিত নয়। যেটা করতে চাইছো এখন থেকেই তার শুভ আরম্ভটা করে দাও আমার সাথে। এবার আমরা করবো এই সাইডে সেম জিনিস, তাহলে চলো, যারা রেডি আছো শুরু হয়ে যাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. হয়ে গেল, 4টে ব্যায়াম কমপ্লিট হলো, লাস্ট ব্যায়াম। সাংঘাতিক এক্সস্টিং, 10 কেজি ওজন আরামসে কমবে, শুধুমাত্র ডায়েটের ব্যাপারটা খেয়াল রাখো আর হাঁটা চলাটাকে ইনক্লুড করো, ঠিক আছে? প্রত্যেকদিন 30-40 মিনিট করে ওয়াক নেওয়া শুরু করো। 5 নম্বর ব্যায়ামটা দেখো, করার জন্য ঠিক এরকম পা দুটোকে হালকা ফাঁকা করবে, ঠিক আছে? এবার কি করবো আমরা, একটা করে হালকা হালকা স্কোয়াট করবো, খুব বেশি ডিপ ডাউন যেতে হবে না, মোটামুটি যেটুকু তুমি পারছো এরকম হালকা একটা স্কোয়াট করলে, দেন উঠে দাঁড়িয়ে এই পাশে নি ট্যাপ করলে, আবার একটা স্কোয়াট করবে অপোজিট সাইডে নি ট্যাপ করলে, ঠিক আছে? জাস্ট এই, ঠিক আছে? যখন দাঁড়াচ্ছ প্রত্যেকবার শ্বাস ছাড়ো, চলো 20 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. কমপ্লিট, ঠিক আছে? তাহলে 5টা ব্যায়াম, 4টে করে সেট, 20 টাইমস করে রিপিটেশনস। ওকে, এই হচ্ছে ফুল ওয়ার্কআউট রুটিন, যেটা তোমাদের নেক্সট 30 ডেজ তো অবশ্যই ফলো করতে হবে। এবং যারা আরো ভালো রেজাল্ট চাও, তারা টানা যতদিন পর্যন্ত তোমার মনের মতো রেজাল্ট না পাচ্ছ করে যেতে পারো। দুর্দান্ত ফুল বডি এক্সারসাইজ রুটিন, শরীরের সমস্ত জায়গার অবাঞ্ছিত চর্বি কমবে যদি এই রুটিনটাকে ভালোভাবে মেনে চলো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এই ওয়েট লস চ্যালেঞ্জটা স্টার্ট করতে চলেছো। সবার সঙ্গে শেয়ার করো তোমার রিসেন্ট ওয়েট কত এবং আফটার ইয়োর ওয়েট লস কত হয়েছে, কত ওয়েট তুমি লুজ করেছো এই ভিডিওটাকে ফলো করে, সেটাও কিন্তু সবার সঙ্গে মনে করে কমেন্টে এসে শেয়ার করো সবাইকে ইন্সপায়ার করার জন্য। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।